আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে সম্মুখীন হয়েছি তা দেখতেই পারতেছেন, অনেক সুন্দর এবং চমৎকার একটি বিল্ডিং এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর। তো আজকে কথা বলবো আমি একটি বিল্ডিংয়ের নিয়ে। তো বিল্ডিংটা মূলত জাফরবাইর হলো চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানা। তো এখানে আর কি আমি আসছি। তো বিল্ডিংটির বাহিরে এবং ভিতরে অনেক ধরনের কাজ হবে। বাহিরে হবে সিমেন্টের কাজ, পিলারগুলো দেখতে পারতেছেন, আর ভিতরে হবে জিপসাম ডিজাইনের কাজ। তো আপনাদের মাঝে একটু শেয়ার করব যে আসলে বিল্ডিংয়ের বাহিরে ডিজাইনটা এবং ভিতরের ডিজাইনগুলো কীভাবে করা হয়েছে। যদি আপনারা চান হয়তো এইভাবে করে নিতে পারেন। বিল্ডিংটি অসাধারণভাবে করা হয়েছে, চমৎকার একটি বিল্ডিং যা আসলে, এবং এই পুরো বিল্ডিংয়ের আশেপাশে অনেক জায়গা আছে যা একদম খোলামেলা, অনেক জায়গা, স্পেস, মনোরম পরিবেশ, অনেক ভালো লাগলো আর কি বিল্ডিংটা। তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম যে বিল্ডিংটা আসলে কীভাবে তৈরি করা হয়েছে। তো বর্তমানে আমি আছি এখন নিচতলা, ঢুকতে বড় একটি গলি আছে যেটা আসলে, এবং বাম সাইডে একটি ড্রয়িং রুম আছে। তো আস্তে আস্তে আমি সামনে আগাচ্ছি। এটা হলো ডান পাশের একটি বেডরুম এবং সোজা হলো ডাইনিং রুম। বাম পাশে এটা হলো ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন। এই হলো ড্রয়িং রুম, একটি দুটি তিনটি সেন্টারেই আছে, ঝাড়বাতি এবং ফ্যান সহকারে তিনটি পয়েন্ট দিতে পারবে। এবং এই সাইডে একটি বেডরুম আছে ডান পাশে। আর আমি এদিক থেকে যদি আপনাদেরকে একটু বিল্ডিংয়ের সামনের দৃশ্যটা দেখাই তাহলে অনেক সুন্দর লাগবে। আর আমি এখন যেখানে দাঁড়িয়েছি এখান থেকে সোজা গেলে ডুপ্লেক্স এবং বাম পাশে হলো ডাইনিং রুম। তো এখানে একটি গেট করতে চাচ্ছে, তো গাঁথনিটা না করলেও হবে। আর ডান পাশে আপনারা দেখতে পারতেছেন এখানে শাহ সিমেন্ট দিয়ে বিল্ডিংটি তৈরি করা হয়েছে। আর ডান পাশে কিচেন রুম এবং সোজা এটা হলো সিঁড়ি, দোতলা সিঁড়ি। তো সিঁড়িটা আপনাদেরকে এক পলকে দেখাইনি, আর কিচেন রুমটা এক পলকে দেখাইনি। কিচেন রুমটা আসলে সেলাপ করা হয়েছে যদিও, কিন্তু সিলাপগুলো আবার একটু ভাঙতে হবে কারণ এখানে একটু বুলটুল আছে। তো আর এই সাইডে আরেকটি রুম আছে, সেটা আপনারা একটু দেখবেন। এটা হলো পুরোটা এখনও টাইলস লাগানো বাকি আছে, প্লাস্টার করা বাকি আছে। এটা নিচতলার একটি বেডরুম দেখতে পারতেছেন আপনারা। প্রত্যেকটি বেডরুমই কিন্তু 13 ফিট 13 ফিট এরকম বড়ো সড়ো করে রুম তৈরি করা হয়েছে। আমি এখন দোতলায় যাচ্ছি, দোতলায় দেখতে পারতেছেন আপনারা সিঁড়ি, দোতলা থেকে একদম তিনতলা পর্যন্ত সিঁড়ি। আর বিশেষ করে দোতলার যে দৃশ্যটা আমি নিচতলাটা দেখালাম, এখন দোতলার যে দৃশ্যটা দেখুন আপনারা, পুরো একদম নিচতলার যেরকমের রুম পার্টিশন করে এখানে পুরোটা একদম এই মাথা থেকে ওই মাথা ফাঁকা জায়গা। এখানে একটা পুরো লবির মতো রাখা গলি, তো অনেক সুন্দর আর কি। তো এই সাইডে বেডরুম, এই সাইডে বেডরুম, সব দিকেই কিন্তু বেডরুম আছে দেখতে পারতেছেন। সোজা বেডরুম অনেকগুলো, উপরে কিন্তু 4-5টা বেডরুম এবং নিচতলায় 2টা বেডরুম। তো আমি একটু উপর দৃশ্যগুলো দেখাচ্ছি, দেখুন। তো এই বিল্ডিংটি মূলত আনুমানিক যত স্কোয়ার ফিট আছে, আসলে আমি একজাক্টলি মাপ দিই না, তবে মাপ দিলে সঠিকটা বেরোই। তো 13-13 26, ধরেন আপনার 40 ফিট বাই 30 ফিটের মতো হইতে পারে, আনুমানিক একজাক্টলি মাপ নাই। তো বিল্ডিংটা আসলে অনেক সুন্দর দেখুন আপনারা, এবং ড্রয়িংগুলো দেখেও আপনারা চাইলে এক জায়গায় হয়তো করাইতে পারেন আপনারা, এই জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করা বিল্ডিংটি। আর দেখতে পারতেছেন আপনারা এখনও প্রত্যেকটি রুমের সাথেই কিন্তু বাথরুম আছে অ্যাটাচড, আর বাথরুমের সামনে এরকমের করে রাউন্ড করা আছে। ভিউয়ার্স, বেশিরভাগ বাথরুমগুলোই কিন্তু 4 ফিট বাই 7 ফিট, এবং আপনার রুমগুলো দেখতে পারতেছেন। এবং পুরো রুমটা যদি দেখাই এক পলকে দেখতে পারতেছেন, এটা হলো কিচেন রুম। কিচেনটা আপনার 5 ফিট বাই 9 ফিট আছে, আর এটা পুরোটা হল রুমের মতো আর কি, দোতলায়। তো এই একটি বেডরুম, বেডরুমের সাথে এটার সাথেও কিন্তু বাথরুম আছে, প্রত্যেকটি রুমের সাথেই কিন্তু বাথরুম আছে। এবং এখন প্লাস্টার বাকি, তো কাজ চলতে আছে। আপনাদেরকে একটু আইডিয়া দিচ্ছি, বা রুমগুলো দেখুন, চাইলে এরকম ড্রয়িং দিয়েও আপনারা কাজ করে দিতে পারেন। বাথরুমের সামনে আবার প্রত্যেকটি বাথরুমের সামনে একটি করে গলি আছে, স্পেস রাখা আছে,
সামনে, তারপরে বাথরুম। তো আমি যদি আপনাদেরকে সামনে নিয়ে দেখাই বিল্ডিংটার কি অবস্থা দেখতে পারতেছেন আপনারা। তো বিশাল বড় একটি দোতলা হল কনফারেন্স রুম, মানে অসাধারণ। তুমি আরেকটি রুমের ভিতরে আছি, এই রুমটার দৃশ্যটা আপনারা দেখুন। প্রত্যেকটি রুমই কিন্তু আপনার 14 ফিট বাই 13 ফিট 12 ফিট এরকমের রুম করা হয়েছে। তো আমি বলছিলাম যে বাথরুমের সামনে কিন্তু প্রত্যেকটি বাথরুমের সামনে একটি করে কমন স্পেস আছে, আর বাথরুম বারান্দা আছে। তো আমি সামনে চলে আসছি বিল্ডিংয়ে, আপনারা দেখতে পারতেছেন সামনে নিচ থেকে যে দৃশ্যগুলো আপনারা দেখছেন, এটা আমি উপরে নিয়ে দেখালে কীরকম লাগে সেটা আপনারা একটু লক্ষ্য করবেন। বিল্ডিংয়ের সামনে বারান্দা আছে, বারান্দা এবং সামনে বিল্ডিংয়ে বেলকনির মতো আছে। সামনে যে স্পেসটা সেটা দুইটা পিলার আছে দুই সাইডে, তো নিচ থেকে আর কি বেশি সুন্দর লাগে দেখতে, দেখতে পারতেছেন আপনারা। তো এই সাইড থেকে যদি আমি ধরি, একদম এই মাথার থেকে ওই মাথা কনফারেন্স হল রুম একদম বিশাল বড়। তো আমি একদম ছাদে চলে যাব, অর্থাৎ তিনতলায় দেখতে পারতেছেন আমি উপরে উঠতে আসি। উপরের দৃশ্যটা আসলে এখানে উপরের যে ছাদটা করা হয়েছে একটা সালনির মতো করা হয়েছে দেখতে পারতেছেন। এই যে পুরো ছাদটা একদম এই মাথার থেকে ওই মাথা একটা আছে না, একটা টিন দিয়েও করা যায়, মানে এক ধরনের যে ফাইবারের টিন সেভাবেও করা যায়। তো উনি এটা ছাদ ডাইরেক্ট প্লাস্টার দিয়ে করেছে সিলিং করে এই মাথার থেকে ওই মাথা। এখানে যে দৃশ্যগুলো দেখতে পারতেছেন সামনে যে জায়গাগুলো, এগুলো শুধু বসার জন্য, এখানে ব্যবহার করার জন্য না। কিছু ফলের টপ হবে, ফুলের টপ হবে, গাছ হবে, বিভিন্ন রকমের থাকে সেগুলো হবে, আর সামনে বসার জন্য ভিতরে যে জায়গা স্পেসগুলো দরকার সেই রকমের কিছু স্পেস করা হয়েছে যাতে বসে রেস্ট করা যায়, সেই জন্যই কিন্তু এভাবে করা হয়েছে। দেখা যায় কি আপনার কফি খাইতে পারে। তো আমি বিল্ডিংয়ের বাহির সাইডটা দেখাই, যে দেখুন একদম সামনে থেকে পুরো বাহির সাইডটা যদি দেখাই, অনেক জায়গা, অনেক সুন্দর একটি দৃশ্য দেখতে পারতেছেন আপনারা, যা দেখলে আসলে অসাধারণ লাগতেছে। এই হলো দৃশ্য, দেখুন কী অবস্থা, অনেক সুন্দর। তো বিল্ডিংটা কেমন হলো অবশ্যই দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।